মরুঝড় লুহাওয়া আর বালিয়ারির মাঝে গেঁথে আছে হাজার বছরের ইতিহাস। তপ্ত বালি পার হয়ে আল-আমিনের হাত ধরে ইসলামের যাত্রা শুরু এখান থেকেই। আরব উপদ্বীপের বেদুইনের রক্তই বলে দেয় মাটির নিচে লুকিয়ে থাকা কালো সোনা রাজত্ব করবে গোটা বিশ্বে। দর্শক, বলছি সৌদি আরবের কথা। স্বাগত জানাচ্ছি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সৌজনে দেখবো এবার জগৎটাকে। সৌদি আরব পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের একটি দেশ। সৌদি আরবের চারপাশের প্রায় সবগুলো দেশই মূলত মুসলিম প্রধান দেশ। দেশটির পশ্চিমে রয়েছে রেড সি এবং উত্তরে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র কুয়েত, ইরাক এবং জর্ডান। সৌদির পার্সিয়ান বেল্টে রয়েছে কাতার, ইউনাইটেড আরব আমিরাত ও ওমান। বাংলাদেশ থেকে প্রায় 4,500 কিলোমিটার দূরের দেশ সৌদি আরব। আয়তন 21,50,000 বর্গ কিলোমিটার। অফিসিয়াল নাম আল মামলাকাতুল আরাবিয়া আল সৌদিয়া বা কিংডম অফ সৌদি আরাবিয়া। রাজধানী রিয়াদ। 2023 সালের হিসেবে সৌদির জনসংখ্যা 3,42,000-এর মতো। বাংলাদেশ থেকে সৌদি আরব প্রায় 14 গুণ বড়। সৌদি আরবের নামকরণের এক বিচিত্র ইতিহাস আছে। আরবি সৌদ শব্দের অর্থ একত্রিত করা। আল সৌদ রাজবংশ থেকে এই নামটি এসেছে। সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যার নাম কোনো একটি পরিবার থেকে এসেছে। আব্দুল আজিজ ইবনে সৌদ 1902 সাল থেকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে 4টি রাজ্যকে একত্রিত করেন। রাজ্যগুলো হলো হিজাজ, নজদ, আলহাসা এবং আসির। এই 4টি রাজ্য মিলে তিনি একটি রাষ্ট্র তৈরি করেন। 1932 সালের 23 সেপ্টেম্বর নিজেকে সৌদি আরবের বাদশাহ ঘোষণা করেন আব্দুল আজিজ বিন সৌদ। বর্তমানে ক্ষমতায় যে রাজবংশটি সৌদির ক্ষমতায় আসীন আছে তারা সবাই আব্দুল আজিজ বিন আব্দুল রহমান আল সৌদের বংশধর। সৌদি আরবের ইতিহাস বেশ পুরনো। ধারণা করা হয় প্রায় 1,00,000 বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল। বর্তমানে সৌদি আরব বলে যে দেশটিকে আমরা জানি এর আগের নাম ছিল হিজাজ। প্রথম বিশ্বযুদ্ধের আগে হিজাজ তুরস্কের অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। 1700-এর দশকে যখন স্থানীয় শেখ হিসেবে সৌদ বিন মোহাম্মদ মধ্য আরব উপদ্বীপ শাসন করা শুরু করেন তখন থেকে এই রাজবংশ উৎপত্তি। প্রথম সৌদি স্টেট গঠিত হয়েছিল 1727 সালে এবং দ্বিতীয় সৌদি স্টেট 1824 সালে। 1818 সালে মোহাম্মদের বংশধরেরা তুরস্কের অটোমান বাহিনীর কাছে পরাজিত হন। 6 বছর পর সৌদের বংশধরেরা ক্ষমতায় ফিরে আসেন। তবে অটোমান সাম্রাজ্যের অধীনস্থ হলেও দেশটির শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করত প্রভাবশালী বিভিন্ন বেদুইন গোত্র। এসব গোত্রের অধিকাংশই ছিল ওয়াহাবিপন্থী। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রাণান্ত লড়াই করে বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ পুনরায় আরব ভূখণ্ডে আরবীয়দের কর্তৃত্ব ফিরিয়ে আনেন। পরবর্তীতে আবদুল আজিজ বিন সৌদের রিয়াদ আমিরাত প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাসের তৃতীয় সৌদি রাজ্যের সূচনা হয়। মুসলমানদের জন্য পবিত্র দেশ সৌদি আরব। ইসলামের 2টি পবিত্র নগরী মক্কা ও মদিনা এতে অবস্থিত হয় দেশটি সবসময় আলোচনায় থাকে। সৌদি আরবের রাষ্ট্র ধর্ম ইসলাম। পৃথিবীতে 200 কোটির বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। সৌদি আরবের মোট নাগরিকের 80-85% সুন্নি। এছাড়া 15-20% শিয়া মুসলিম। শতভাগ মুসলিম দেশ হওয়ার কারণে নামাজের সময় সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। কোনো অমুসলিম কখনো সৌদি আরবের নাগরিক হতে পারবে না। দেশটির সরকারি ভাষা আরবি। বেদুইনের জীবনধারা, সামাজিক কাঠামো আর সংস্কৃতি সৌদি আরবের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। 21 শতাব্দীতেও সৌদি আরবের মানুষ অত্যন্ত রক্ষণশীল এবং তারা ইসলামিক রীতিনীতি মেনে চলে। সে দেশের মানুষ তাদের সন্তানদের নাম ইচ্ছে মতো রাখতে পারে না, কেননা সে দেশের প্রশাসন ধর্মীয় এবং সংস্কৃতির বিপক্ষে দেখিয়ে 50টি নাম নিষিদ্ধ করেছে। দর্শক, চলুন জেনে আসে সৌদি আরবের সংস্কৃতি নিয়ে দুটি নাটি আরো নানান কিছু তথ্য। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। তাদের সংস্কৃতিতে বেদুইন জীবনধারা, সামাজিক কাঠামো অনেক বেশি লক্ষ্য করা যায়। তারা বেশিরভাগই রক্ষণশীল ও ইসলামী রীতি মেনে চলে। সৌদি আরবের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
এই দুটি ধর্মীয় উৎসবে সর্বজনীনভাবে ছুটি থাকে দেশটিতে। সৌদি আরবের বেশিরভাগ বারুস্তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে। ছেলেদের জাতীয় পোশাক হচ্ছে থাওব বা থ্রোব। এটা সাধারণত ঢিলে ঢালা প্যান্টের উপর একটি লম্বা সাদা শার্ট। তবে শাম অঞ্চলের মানুষরা মাথায় কেফিয়া পরিধান করেন। দেশটিতে জনসম্মুখে মহিলাদের পর্দা করা বাধ্যতামূলক। সৌদি মহিলারা আবায়া নামক একটি দীর্ঘ কালো পোশাকে তাদের শরীর ঢেকে রাখে। এই পোশাকটিকে তাদের আভিজাত্যের প্রতীক হিসেবেও মনে করা হয়। এছাড়া তারা হিজাব ও নিকাব পরিধান করেন। খবুজ অন্যতম জনপ্রিয় খাবার। এটা এক ধরনের রুটি, দেখতে অনেকটা বাংলাদেশের তন্দুর রুটির মতো। ডাল অথবা মুরগির মাংসের সাথে খেতে দারুণ লাগে। তামি আরেকটি জনপ্রিয় খাবার সৌদিয়ানদের। এটি কিছুটা মিক্সড স্যান্ডউইচের মতো। এছাড়া আলফাহাম, কাপসা, মাতফুন, মাতাজিস অন্যতম জনপ্রিয় খাবার। গান ও নাচ সবসময় সৌদি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সৌদি আরবের দীর্ঘ সঙ্গীত ইতিহাসে বেশ কিছু বাদ্যযন্ত্র ব্যবহৃত হতো। এসব যন্ত্রের মধ্যে রাবাব অন্যতম। এটি দেখতে কিছুটা আমাদের দেশের দোতারার মতো। এছাড়া টার, সেতার, উদ আরব সঙ্গীতে সুসৃষ্টি করে যাচ্ছে। দেশের নৃত্যগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় মার্শাল লাইন নৃত্য আড্ডাহ। এটি সৌদি আরবের এক ধরনের লোকসাহিত্যিক দলগত নৃত্য। এই নৃত্যে দুটি শাড়িতে পুরুষ একে অপরের বিপরীতে থাকে, যাদের প্রত্যেককেই একটি তলোয়ার বা বেত চালাতে হয়। মধ্যপ্রাচ্য তথা উপসাগরীয় আরব দেশগুলোর ঐতিহ্য ও সংস্কৃতিতে উটের গুরুত্ব অনেক বেশি। এ অঞ্চলে শত সহস্র বছর ধরে মাংস ও পরিবহনের জন্য এবং যুদ্ধে উট ব্যবহৃত হয়ে আসছে। সৌদি আরব ক্রাউন প্রিন্স ক্যামেল ফেস্টিভ্যাল আয়োজন করে। 2018 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম উৎসবটি বিশ্বের বৃহত্তম উট উৎসব হিসেবে স্বীকৃতি পায়। সৌদি আরবে কোনো রাজনৈতিক দল নেই। দেশটির রাজনীতি রাজতন্ত্র কাঠামোয় পরিচালিত হয়। সৌদি আরবের কিং একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। বর্তমান কিং এর নাম মোহাম্মদ বিন সালমান। 2017 সালে তার পিতা সালমান বিন আব্দুল আজিজের মৃত্যুর পর তিনি ক্ষমতা গ্রহণ করেন। সৌদি সরকার আল সৌদ রাজপরিবারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যেটা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত। কিন্তু এই রাজপরিবারটির সদস্যগণই হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। পৃথিবীর কয়েকটি নৃশংস দেশের মধ্যে সৌদি আরব নিষ্ঠুরতম। দেশটিতে কোনো নির্বাচন, দল, সংসদ বা ভিন্ন মতের অস্তিত্ব নেই। এজন্য ক্ষমতাসীন বংশের কোনো সমালোচনা করা যায় না। যদি কেউ রাজতন্ত্রের সামান্যতম সমালোচনা করে, তাকে দেশদ্রোহী হিসেবে মানা হয় এবং কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। দেশটিতে অনেকগুলো আইন আছে, তবে সেটা শুধু সাধারণ মানুষের জন্য। রাজবংশের কারো জন্য সেটা মানা হয় না। মানবাধিকার লঙ্ঘন ও উদ্ভট রাষ্ট্রীয় আচরণ কোনো অংশে উত্তর কোরিয়ার চেয়ে কম নয়। সৌদি আরবে আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের নাম শুরা কাউন্সিল। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিংকে পরামর্শ দেয় এই কাউন্সিলের প্রধান কাজ। সৌদি আরবের রাজা এবং তার মন্ত্রিসভার কাছে আইন প্রস্তাব ও পাশ করার ক্ষমতা রয়েছে শুরা কাউন্সিলের। শুরা কাউন্সিলের সদস্য সংখ্যা 150 জন। 2013 সাল থেকে মহিলাদের জন্য 20% ন্যূনতম কোটা আছে। বিধানসভার মোট 150 জন সদস্যের মধ্যে 30 জন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে শুরা কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ বিন মোহাম্মদ আল শেখ। হজ ইসলামের পঞ্চম এবং শেষ স্তম্ভ। সারা বিশ্ব থেকে হজ করতে মুসলমানরা সৌদি আরবে যায়। মুসলমানদের কাছে কাবা শরীফ সবচেয়ে পবিত্রতম স্থান। প্রতিবছর 2 মিলিয়নের বেশি মানুষ কাবা শরীফে জড়ো হন হজ করার উদ্দেশ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনায়। 722 খ্রিস্টাব্দে নবী মক্কা থেকে মদিনা হিজরত করেন। বিখ্যাত মসজিদে নববীও মদিনায় অবস্থিত। তেলের উপর সৌদি আরবে নির্ভরতা কমাতে বেশ কয়েকটি মেগা প্রকল্প নিয়ে কাজ করছে সে দেশের সরকার। এছাড়া অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং শিক্ষা, পর্যটন, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে কাজ করছে সে দেশটির প্রশাসন। দা লাই মেগা প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রজেক্ট। মাত্র 34 বর্গ কিলোমিটার জায়গায় নির্মিত এই শহরে প্রায় 90 লাখ বাসিন্দা থাকতে পারবেন।
মানুষকে অগ্রাধিকারে রেখে চারপাশের প্রাণ প্রকৃতি সংরক্ষণ করে তৈরি করা হয়েছে এটি সাইট। নিয়ম নামে একটি প্রকল্পের অধীনে নির্মিত হবে ভবিষ্যতে এই শহর। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশে নির্মাণ করা হচ্ছে এই শহরটি। দ্য লাইন নির্মাণে আনুমানিক নির্মাণ খরচ হবে $200 থেকে $500 বিলিয়ন মার্কিন ডলার। পর্যটনও পিছিয়ে নেই সৌদি আরব। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তারা নিচ্ছে নানা ধরনের পদক্ষেপ। ভিসা প্রাপ্তির সহজলভ্যতার সাথে সাথে শিথিল করা হয়েছে পোশাক আশাকের নিয়মকানুনও। মরুভূমির দেশ হলেও এর আছে নানা ঐতিহাসিক স্থাপনা। দর্শক চলুন জেনে আসি সৌদি আরবের পর্যটন নিয়ে খুঁটিনাটি আরও নানা তথ্য। মসজিদে হারামের দেশ, রাসুলের রওজার দেশ, আরাফাত ময়দানের দেশ সৌদি আরব। হাজার হাজার বছরের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বাহক ও পুণ্য স্থান, ভৌগোলিক ও ঐতিহাসিক অনন্য নজিরের প্রাণকেন্দ্র সৌদি আরব। মক্কায় অবস্থিত মসজিদে হারামের আয়তন প্রায় 88 একর। এর অভ্যন্তরে অবস্থিত মহাপবিত্র কাবা শরীফ, নিকটে অবস্থিত জমজম কূপ, অন্য পাশে আছে মকামে ইব্রাহিম। মদিনায় দেখবেন মসজিদে নববী। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইবাদত ও কার্যক্রম পরিচালনার জন্য মসজিদটি তৈরি করেন। গুরুত্বের দিক থেকে মসজিদ আল হারামের পরেই এর অবস্থান। মসজিদ সংলগ্ন স্থানেই নবীজির রওজা মোবারক অবস্থিত। 1930-এর দশকে নির্মিত কিশলাহ প্রাসাদ, বাদশাহ আবদুল আজিজের সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য আগে ব্যবহার করা হতো এই প্রাসাদটি, যা এখন কারাগারে রূপান্তরিত করা হয়েছে। পাথর এবং কাঠের তৈরি শৈল্পিক কারুকার্যময় দেয়াল বিস্মিত করবে আপনাকে। মাদাইন সালেহ আরেকটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। বেলে পাথরের ক্লিফ থেকে খোদাই করা সুসংরক্ষিত কবর এবং কাঠামোর জন্য বিখ্যাত। পবিত্র কোরআন শরীফে বর্ণিত সামুদ জাতি এখানে বসবাস করত। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে 2007 সালে প্রতিষ্ঠিত হেরিটেজ মিউজিয়াম দর্শনার্থীরা ঐতিহ্যবাহী গহনা, মৃৎশিল্প, গৃহস্থালীর জিনিসপত্র এবং কৃষি, স্থাপত্য ও সাহিত্যের প্রদর্শনী এখানে দেখতে পারেন। তায়েব শহরের 250 কিলোমিটার দূরে ওহাবা আগ্নেয়গিরির জ্বালামুখের অবস্থান। পর্যটকদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয়। আগ্নেয়গিরির জ্বালামুখ 820 ফুট গভীর। এটি নিচে নেমে আবার ফিরে আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। জেদ্দা শহরের বাল আলাদ কবরস্থান। প্রচলিত আছে আদিমাতা হাওয়ার কবর এখানেই। কবরটি 120 মিটার লম্বা, 3 মিটার চওড়া ও 6 মিটার উঁচু। আরও অসংখ্য তীর্থস্থান বা প্রাচীন স্থাপত্য ছড়িয়ে আছে সারা সৌদি আরবের বুক জুড়ে। সৌদি আরব আপনাকে নতুন এবং পুরাতন দুই ধরনের অভিজ্ঞতায় আস্বাদন করার সুযোগ দেবে, এটা নির্দ্বিধায় বলা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে পিছিয়ে নেই সৌদি আরব। আরবি এবং ইসলামী শিক্ষার ক্ষেত্রে দেশটি অন্যতম শীর্ষ অবস্থানে আছে। সৌদি আরবের সকল স্কুল ইসলামী ভাবধারায় পরিচালিত হয়। এই জন্য স্কুলে অন্যান্য বিষয়ের সাথে কোরআন পড়া বাধ্যতামূলক। বিজ্ঞান ও সাধারণ শিক্ষা এগিয়ে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং সাউদ বিশ্ববিদ্যালয়, জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে। সৌদি আরবেই রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা ও পর্দার ব্যবস্থা এবং উন্নত আধুনিক সুবিধা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়। এর নাম প্রিন্সেস নুরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি ফর উইমেন। এবার জানবো সৌদি আরবের চাকরি বাকরির খবর। দেশের বিভিন্ন প্রদেশে 100,000 বাংলাদেশি প্রবাসী শ্রমিক কর্মরত আছেন। কোভিড মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আফ্রিকা ও এশিয়ার 8 দেশ থেকে আবারও গৃহকর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সৌদি আরব। এই 8 দেশের মধ্যে বাংলাদেশও আছে। এছাড়া সৌদি ভিসা প্রক্রিয়াকে সহজ করতে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভিসা সার্ভিস সেন্টার চালু করেছে সৌদি আরব। রাজধানী যৌবন ফিশ পার্কে অবস্থিত এই ভিসা সার্ভিস সেন্টারটি। ভেনেজুয়েলার পর বিশ্বের দ্বিতীয় তেলের মজুদ আছে সৌদি আরবে। দেশের মোট জিডিপির প্রায় অর্ধেক আসে এই তেল উৎপাদন থেকে। এছাড়াও সৌদি আরব প্রচুর পরিমাণে খেজুর উৎপাদন করে থাকে। তেল, গ্যাস এবং খেজুর ছাড়াও তাদের অন্যতম আয়ের উৎস হজ। বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী 2 দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এখন রাশিয়ার কাছ থেকে আরও বেশি পরিমাণে অপরিশোধিত তেল কিনছে।
বিদেশিতে সৌদি আরবের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন একটি আইনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। নতুন এই আইন পাস হলে বিদেশিরা সৌদি আরবে যে কোনো এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। সৌদি আরবের মূল অর্থনীতি পেট্রোলিয়াম ভিত্তিক। বাজেটের রাজস্ব মোটামুটি 75% এবং রপ্তানি আয়ের 90% তেল শিল্প থেকে আসে। দর্শক, সৌদি আরবে ভালোবাসা দিবসে লাল পরা নিষেধ। কি অবাক হচ্ছেন এই তথ্যে? আমরা এরকম জানবো আরো মজার কিছু তথ্য। নতুন মাইলফলক স্পর্শ করলেন সৌদি আরবের নারীরা। দ্রুতগতির রেল হারামাইন এক্সপ্রেসের চালক হিসেবে নির্বাচিত হয়েছে দেশটির 32 জন নারী। মূলত ঘন্টায় 300 কিলোমিটার বেগে ছুটে চলা বুলেট ট্রেন হারামাইন এক্সপ্রেস সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনার 453 কিলোমিটার দীর্ঘ রেলপথে নিয়মিত চলাচল করছে। মক্কায় স্থাপন করা হয়েছে বিশ্বের দীর্ঘতম ক্যালিগ্রাফিক ম্যুরাল। পবিত্র মক্কা নগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে মসজিদুল হারামের দিকে যাওয়ার পথে এই ক্যালিগ্রাফিক ম্যুরাল স্থাপন করা হয়। ম্যুরালটি 75 মিটার লম্বা। ক্যালিগ্রাফি শিল্পী আমান ফেলেমবান ম্যুরালটি তৈরি করেছেন। সৌদি আরবের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে ম্যুরালটির মাধ্যমে। সৌদি আরবের মরুভূমিতে হঠাৎ জেগে উঠেছে মাছ আকৃতির বিশাল এক পাথরের কাঠামো। কাঠামোটিকে প্রথমে মরিচা বলে ভাবা হলো ফটোগ্রাফার খালেদ আল ইনাজির ড্রোন ক্যামেরায় তোলা ছবিতে সেটা সত্যতা পায়। ভালোবাসা দিবস সৌদি আরবের সংস্কৃতির সাথে যায় না বলে মনে করে দেশটির প্রশাসন। তাই দিনটি উদযাপন করা সেখানে একেবারেই মানা। সেদিন এই উপলক্ষে ফুল বা উপহার বিক্রি করা নিষেধ। এছাড়া ভালোবাসার চিহ্ন আকৃতির ও লাল রঙের কোনো কিছুই সেদিনের জন্য নিষিদ্ধ। দর্শক, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সৌজন্যে দেখবো এবার জগৎ থেকে আজ এ পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো নতুন দেশের গল্প নিয়ে আমি আবারও হাজির হব। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন আপনার পছন্দের দেশ কোনটি।